আসসালামু আলাইকুম। মোবাইল ওয়েব ডিজাইনের 15 নম্বর পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি জসিম হোসেন। তো এই ভিডিওতে আমি দেখাবো টেক্সট ডেকোরেশন। গত পর্বে দেখিয়েছিলাম টেক্সট অ্যালাইন, সেখানে আমরা দেখেছি কীভাবে একটা টেক্সট সেন্টার নিতে হয়, রাইটে নিতে হয় এবং লেফটে নিতে হয়। এই ভিডিওতে দেখব টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন কি আপনাদের একটু উদাহরণ দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে দেখেন আপনারা টেক্সটের উপরে একটা মার্কের মতো বা বর্ডারের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন দিয়ে করে। এবং দেখতে পাচ্ছেন দ্বিতীয়টায় সবুজ কালার যে লেখাটা, এটা মাঝখান দিয়ে কাটা রয়েছে, যেটা টেক্সট ডেকোরেশন দিয়ে করা হয়েছে। এরপর নিচে দেখতে পাচ্ছেন আন্ডারলাইন দেওয়া, এটাও টেক্সট ডেকোরেশন দিয়ে করা হয়েছে। ওকে, তো আমাদের গত পর্বে টেক্সট অ্যালাইনের একটা প্রপার্টি বাকি ছিল, সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন জাস্টিফাই, যেটা আমি দিতে পারিনি একটা কারণে। তার আগে আমি ভিডিওটা শেষ করে দিয়েছি। ওকে, তো এই ভিডিওতে আমি ওটা কভার করে দিচ্ছি। ওকে ওকে, তো গত পর্বে আমাদের এই ছিল এবং এই হচ্ছে আমাদের আউটপুট। ওকে, তো এইগুলো আমি আপাতত এখন ডিলিট করে দিচ্ছি। ওকে, এবং CSS এর ফাইলের এগুলো আমি ডিলিট করে দেব। ওকে, সেভ করলাম, আর না হয় ওগুলো যাবে না। ওকে, তো প্রথমত এইখানে আমরা একটা ডিভ নিচ্ছি, ডিভের ভিতর একটা পি ট্যাগ নিচ্ছি। তো এই পি ট্যাগের ভিতর আমরা কিছু লেখা কপি করে এখান থেকে নিয়ে আসি। ওকে, কপি করলাম, দেন এখানে আমরা পি এর ভিতর পেস্ট করে দেব। ওকে ওকে, ঠিক আছে আমাদের ভয়েস। ওকে, এবার একটু আউটপুট দেখি এবং এটাকে আমরা একটু ডিজাইন করে আসি, তারপর আমি দেখাচ্ছি। ওকে, প্রথমত ডিভটাকে ধরতেছি, ডিভ এইটার আমরা উইথ দিচ্ছি, উইথ ধরেন 400 পিক্সেল, এবং এটার একটা বর্ডার দিচ্ছি, বর্ডার 1 পিক্সেল, সলিড রাইট। ওকে, সেভ করি, দেন আমরা রান করব। ওকে, তো যদিও আমাদের বর্ডার 400 পিক্সেল অনেক বড় হয়ে গেছে, তো আমরা এখানে 300 পিক্সেল করে দিই, তাহলে মোটামুটি আমাদের দেখতে একটু পারফেক্ট লাগবে। 300 পিক্সেল, দেন সেভ। এরপর আমরা রান করতেছি। ওকে, তো এইটা আমরা একটু লেফটে নিয়ে আসি, লেফট থেকে সরিয়ে নিয়ে আসব। তো সেটার জন্য আমরা কী করব, এইটার জন্য আমরা এখানে, আচ্ছা এমন আসার কারণ কি বুঝতেছি না। আচ্ছা, আমরা কোড করি, এখানে মার্জিন হাইফেন লেফট ক্লন, ধরেন আমরা 50 পিক্সেল সরিয়ে নিয়ে আসলাম এবং উপর থেকে কিছুটা সরিয়ে নিয়ে আসব। মার্জিন হাইফেন টপ ক্লন 50 পিক্সেল, মানে আমাদের এই কন্টেন্টটা বক্সটা উপর থেকে 50 পিক্সেল এবং ডানে থেকে 50 পিক্সেল সরে আসলো। ওকে, তো আমরা চাচ্ছি আমাদের এই যে যে কন্টেন্টগুলো আছে এগুলো মাঝখান থেকে একটু গ্যাপ হয়ে আসুক, মানে এই যে সাইডে যেমন জায়গা রয়েছে এই সাইডেও এমন জায়গা থাকুক। ওকে, তো তার জন্য আমাদের কী করতে হয়, প্যাডিং ইউজ করতে হয়। তো এখানে আমরা প্যাডিং ইউজ করতেছি, প্যাডিং 30 পিক্সেল। ওকে, তো এখন দেখেন মোটামুটি আমাদের কিন্তু এই সাইড থেকে জায়গা ছেড়েছে। ওকে, আচ্ছা আমরা এটার ওই তার একটু কমিয়ে দেব।
250 পিক্সেল এবং প্যাডিং আর একটু কমে দিতেছি 20 পিক্সেল ওকে আউটপুট দেখি ওকে তো এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের লেফট সাইডে দেখেন কন্টেন্ট যে শুরু হইছে এগুলো দেখেন একদম এক লাইন বাই লাইন মানে এক সোজা ভাবে চলে আসছে মানে এই লাইনটা যেটা আছে এটা একদম সোজা বাট এই সাইডে দেখেন রাইট সাইডে প্রথম এই লাইনটা একদম ছোট এরপর আবার বড় আবার বড় এরপর আবার ছোট কেমন যেন এলোমেলো বাট আমরা চাচ্ছি আমাদের এই সাইডটাও এই সেটের মতো এরকম লাইনটা সুন্দর হয়ে আসুক ওকে তো এইটা করার জন্য আমরা যে টেক্সট অ্যালাইন প্রপার্টিটা দেখেছি গত পর্বে সেটা দিয়ে করা যায় ওকে তো এখানে আমরা টেক্সট হাইফেন অ্যালাইন এখানে আমরা ইউজ করব জাস্টিফাই জাস্টিফাই ওকে সেভ এরপর আমরা দেখব আউটপুট তো দেখেন আমাদের এই সাইডে এবং এই সাইডে দুইটা সাইডে এক সমান্তরাল ভাবে রয়েছে ঠিক আছে এর আগে যেমন এলোমেলো ছিল কিন্তু এখন সেটা নেই দুই সাইডে সুন্দরভাবে দেখা যাচ্ছে এটা হচ্ছে টেক্সট টেক্সট অ্যালাইন জাস্টিফায়ার কাজ ওকে ওকে তো এবার দেখি আমরা যে টেক্সট ডেকোরেশন কি কাজ করে ওকে এখানে টেক্সট ডেকোরেশন চেক করার জন্য প্রথমত একটা এ ট্যাগ নিতে হবে এ ট্যাগ এবং এখানে আমরা লিখে দিচ্ছি ক্লিক হেয়ার টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ওকে তো রান করি দেখেন আমাদের এইখানে কিন্তু নিচে একটা আন্ডারলাইন চলে আসছে যেটা নর্মালি আমাদের এ ট্যাগে থাকে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন করা থাকে ওকে তো আমরা চাচ্ছি এই লেখাটা এখান থেকে আমাদের এই যে আন্ডারলাইন আছে এটা এখান থেকে সরে যাক ওকে তো এখানে আমরা কি করব এই ট্যাগটাকে ধরব এগুলো আমি রিমুভ করে দিতেছি ওকে তো এই ট্যাগকে ধরলাম দেন এটাকে আমরা বলবো টেক্সট হাইফেন ডেকোরেশন ওকে এখানে আমরা চাচ্ছি ওখানে কিছুই থাকবে না তো নান করে দিলাম সেভ করলাম দেন এখন দেখবেন আমাদের বর্ডারটা চলে গেছে নিচে যেই বর্ডারটা ছিল নিচে আন্ডারলাইনের মতো সেটা চলে গেছে এখন আবার যদি আপনি ওটা আনতে চান তাহলে এটা রিমুভ করে দিতে পারেন অথবা এইখানে আপনি লিখতে পারেন আন্ডারলাইন ওকে সরি আন্ডারলাইন হবে ওকে সেভ করেন দেন এখানে রান করেন দেখেন আগের মতো চলে আসছে অথবা আপনি এখানে যদি একটা চেইন এখানে যদি আপনি এটাকে কিছু না দেন তারপরও এখানে অটোমেটিক্যালি আন্ডারলাইন চলে আসবে ওকে তো এরপর এখানে আপনি আরও করতে পারবেন এখানে আমরা আরেকটা করতে পারি সেটা হচ্ছে লাইন থ্রো টি এইচ আর ও ইউ জি এইচ ওকে লাইন থ্রো দিলে কী আসে দেখেন সেভ করি দেন আউটপুট তো দেখেন লাইন থ্রোতে আমাদের টেক্সটটা সম্পূর্ণ কেটে দিয়েছে মাঝখান থেকে ওকে তো আপনি যদি কোনো লিঙ্কে মাঝখান থেকে কাটতে চান তাহলে আপনি টেক্সট ডেকোরেশন লাইন থ্রো ইউজ করতে পারেন ওকে এরপর আরেকটা আছে ওভার লাইন ওভার লাইন ওকে সেভ করি এটা দেখবেন আমাদের টেক্সটের উপরে উপরে চলে আসবে আন্ডারলাইনের মতো না আন্ডারলাইনের মতো বাট উপরে আন্ডারলাইন যেমন নিচে থাকে এটা হচ্ছে ওভারলাইন ওকে তো আশা করি বুঝতে পেরেছেন যে টেক্সট ডেকোরেশন কীভাবে কাজ করে ওকে তো এরপরও যদি আপনার মনে কোনো কোয়েশ্চেন থাকে অথবা কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমাদের গ্রুপে সেখানে গিয়ে আপনি পোস্ট করতে পারেন অথবা আপনি এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আপনি কোথায় বুঝতে পারছেন না ওকে তো আমরা আপনাকে সলভ করার চেষ্টা করব
ওকে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ।